হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সমিট কোচিং ফর ম্যাথমেটিক্স। আজকে আমি তোমাদের সামনে সিএসআই নেটের একটা কোশ্চেন নিয়ে এসেছি, এসো দেখা যাক। এই হচ্ছে আমাদের কোশ্চেন, এটা 2018 জুনে এসেছিল, খুব ভালো কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে এরকম, ডিফাইন দ্য সিকোয়েন্স এন অ্যাজ ফলোস, a1 ইকোয়াস টু 1 অ্যান্ড ফর এন ইকোয়াস টু গ্রেটার দেন ইকোয়াস টু 1, এন প্লাস 1 ইকোয়াস টু মাইনাস 1 টু দি পাওয়ার এন, 1/2 মড এন প্লাস 2/n। এখানে দেখাতে হবে যে এদের মধ্যে চারটা অপশনের মধ্যে কারা কারা ট্রু। লিম সুপটা হবে √2, লিম ইন হবে মাইনাস ইনফিনিটি, লিমিটটা হবে √2 এবং এন যেটা সেটা হচ্ছে √2, মানে সুপ্রিমাম এনটা হচ্ছে √2। এদের মধ্যে কোনটা ঠিক হবে? যেহেতু এটা 23 নম্বর কোশ্চেন, মানে পার্ট বির কোশ্চেন, সেজন্য একটাই মাত্র অ্যান্সার কারেক্ট হবে। তবে এই কোশ্চেনটা পার্ট সিতেও যদি আসে তাহলে কিভাবে সলভ করা যাবে সেটাও আমাদের দেখা উচিত। ঠিক আছে, তাহলে এর সলভ করা যাক। তাহলে এখানে দেওয়া আছে a1 ইকুয়ালস টু 1, an প্লাস 1 ইজ ডিফাইন্ড বাই দিস রিলেশন, তার মানে দেখা বোঝা যাচ্ছে যে এটা একটা অল্টারনেটিং সিকোয়েন্স, মানে প্রথমটা মাইন প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, মানে a1টা যেহেতু 1 দেওয়া আছে সেজন্য এটা প্লাস, তারপর এটা 2 এর জন্য প্লাস, তারপর এটা মাইনাস, তারপরে প্লাস, এইভাবে চলতে থাকবে। তো আমি যেটা করব, প্রথমে সবগুলো মানে মড নিয়ে নেব, নিয়ে সবগুলোকে আমি প্লাস করে নেব, এবং সেটা যদি করি তাহলে কি দেখা যাচ্ছে, তাহলে xn প্লাস 1 আমার স্যাটিসফাই করবে, আর মাইনাস 1 টু দি পাওয়ার এনটা থাকবে না, 2/xn। আচ্ছা, এই সিকোয়েন্সটা এলে কনভার্জ করবে, কোনো একটা এলে কনভার্জ করবে, আমরা একটু পরে দেখাবো যে কেন কনভার্জ করবে। ঠিক আছে, তো এটা যদি এলে কনভার্জ করে, এটা পজিটিভ সিকোয়েন্সটা, তাহলে আমি এই রিলেশন থেকে আমি পাচ্ছি L/2 ইকুয়ালস টু 2/1/L, তার মানে L² ইকুয়ালস টু 2, যেহেতু L পজিটিভ হবে সুতরাং L এর ভ্যালু হবে √2, তার মানে xn টা √2 তে কনভার্ট করছে। তাহলে এইটা যদি ধরে নিই, তাহলে আমাদের যে সিকোয়েন্সটা হচ্ছে an টা, তাহলে an টাকে যদি আমি xn এর আকারে লিখি তাহলে দাঁড়াবে এরকম 1, পরেরটা হচ্ছে x2, তারপরে মাইনাস x3, তারপরে x4, মাইনাস x5, এইভাবে এটা কিন্তু কন্টিনিউ হবে। এবার তাহলে আমি যদি অড সিকোয়েন্স আর ইভেন সিকোয়েন্স গুলো কনসিডার করি, তাহলে দেখতে পাবো যে অড গুলো কনভার্জ করবে আবার ইভেন গুলো কনভার্জ করবে। ঠিক আছে, এবার যেহেতু আমি লিম সুপ বের করছি তার মানে পজিটিভ অ্যান্সার আসবে, আর পজিটিভ অ্যান্সার গুলো আমার তাহলে কি আসবে, এই সিকোয়েন্স গুলো x2 x4, এই সিকোয়েন্সের যে লিমিটটা হবে, যেহেতু এই সিকোয়েন্সটা কনভার্জ করছে সেই জন্য এদের যে লিমিটটা হবে সেটাও √2ই হবে। সুতরাং আমি বলতেই পারি যে লিম সুপ অফ an মাস্ট বি √2, যেহেতু এটা 23 মানে পার্ট বি এর কোশ্চেন, সুতরাং এর অ্যান্সারটা হবে 1 নম্বরটাই ট্রু হবে, বাকি কোনোটাই ট্রু হবে না। আচ্ছা, এবার আমি যদি ধরে নিই যে এই কোশ্চেনটা পার্ট সি তে আসতো, তাহলে তো আমাদেরকে একটা প্রপার জাস্টিফিকেশন লাগতো যে বাকিগুলো কেন ট্রু নয়, তো সেইটা এবার দেখা যাক। আচ্ছা, তাহলে তার আগে আমি দেখাই যে কেন আমাদের xn সিকোয়েন্সটা কনভার্জ করছে। তো তার জন্য
প্রথমে যেটা আমার দেখার দরকার যে xn প্লাস 1 টা xn প্লাস 2 বাই xn এই রিলেশনটা স্যাটিসফাই করছে। আচ্ছা তো এটাকে যদি আমি সিম্পলিফাই করি কি পাবো, 2xn দিয়ে যদি আমি পুরো দুদিকে গুণ করি তাহলে যেটা পাবো 2xn ইনটু xn প্লাস 1 ইকুয়ালস টু xn স্কোয়ার প্লাস 2 জাস্ট 2, তার মানে xn স্কোয়ার মাইনাস 2xn ইনটু xn প্লাস 1 প্লাস 2 ইকুয়ালস টু 0। এটা যদি আমরা দেখি যে এটা xn এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এবং যার রুট কিন্তু মানে xn এর ভ্যালু গুলো তো রিয়েল, তার মানে এর একটা রিয়েল রুট আছে, সুতরাং এর যে ডিসক্রিমিনেন্টটা হবে সেটা হবে নন নেগেটিভ। সো ডিসক্রিমিনেন্টটা কি, ডিসক্রিমিনেন্টটা হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 4xn প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4ab 4ac, c মানে হচ্ছে এখানে 2, a হচ্ছে 1, এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে xn প্লাস 1 স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, তার মানে হচ্ছে xn প্লাস 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু রুট 2। এটা হচ্ছে এক নম্বর রেজাল্ট আমরা একটা পাচ্ছি। এবার যেটা করব xn প্লাস 1 মাইনাস xn এইটা ক্যালকুলেট করব, তো এটা ক্যালকুলেট করলে কি দাঁড়াবে, xn প্লাস 2 বাই xn মাইনাস xn, তাহলে নিচে xn, আচ্ছা এই 2 টাকেও আমি নিয়ে নিই, তাহলে যেটা দাঁড়াবে xn স্কোয়ার প্লাস 2 মাইনাস 2xn xn স্কোয়ার, সো এটা আসছে আমার টু এক্স এন, উপরে থাকছে টু মাইনাস এক্স এন স্কোয়ার। তো এই জিনিসটা যেহেতু এক্স এন গ্রেটার দেন ইকুয়ালস টু মানে এক্স এন স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু টু স্যাটিসফাই করছে, তার মানে এটা সবসময় কি নেগেটিভ, এটা নেগেটিভ হওয়ার অর্থই হলো যে আমি যদি প্রথমটা বাদই দিই মানে এক্স ওয়ানটা যদি বাদ দিই তাহলে এক্স এন কিন্তু ডিক্রিজ করছে, ডিক্রিজ করলেই কিন্তু লিমিট হবে, সুতরাং আমি ধরতে পারি যে কোন একটা এল এ কনভার্জ করছে। তো আগের রেজাল্ট থেকে আমি বলতে পারছি যে এক্স এন অ্যাকচুয়ালি এল এর ভ্যালু রুট টু, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি কি ইনফরমেশন তাহলে গ্যাদার করতে পারলাম সেটা এবার দেখা যাক। তাহলে এই ছিল আমাদের কোশ্চেনটা, তাহলে যেহেতু ওটা কনভার্জ করছে তাহলে লিম ইনফটা হবে তোমার যে মাইনাসের যে সিকোয়েন্স গুলো, সুতরাং লিম ইনফটা হওয়া উচিত অ্যাকচুয়াল রেজাল্ট সেটা হওয়া উচিত মাইনাস রুট টু, এটা এটা যদি অপশনে থাকে তাহলে এটা কারেক্ট হবে। আচ্ছা লিমিটটা এক্সিস্ট করবে না এন এর, কারণ এটা অল্টারনেটিং একটা রুট টু তে যাচ্ছে একটা মাইনাস রুট টু তে যাচ্ছে, সুতরাং এটা এক্সিস্ট করবে না। আর সুপ্রিমামটাও রুট টু হবে না কারণ সিকোয়েন্সটা তো ডিক্রিজ করছে, ডিক্রিজ করতে করতে রুট টু তে যাচ্ছে, তার মানে যে সুপ্রিমাম ভ্যালুটা সেটা প্রথম ভ্যালু গুলোই হবে, মানে প্রথমটা যেহেতু আমি জানি ওয়ান, ওয়ানটা ছোট হয়ে যাচ্ছে মানে ওয়ানের পর থেকে এটা ডিক্রিজিং হচ্ছে, সুতরাং যেটা সুপ্রিমাম ভ্যালুটা হবে সেটা হবে এক্স টু এর যে ভ্যালুটা যেটা আমরা পেয়েছিলাম 3/2 1.5, তার মানে এটা হতো সুপ্রিমাম ভ্যালুটা, তার মানে আমরা প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু এবার দিতে পারছি। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে, সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাও যে কেমন লেগেছে ভিডিওগুলো এবং আরো কি কিভাবে ইমপ্রুভ করা যায়, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানেই থাক, থ্যাংক ইউ ফর লিসনিং।